নমস্কার, আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডাল। চলুন দেখা যাক মুগ ডালটা আমি কেমনভাবে তৈরি করি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, এইবার আমি কড়াইটার মধ্যে মুগ ডালগুলো ছেড়ে দেব। এই জায়গায় 150 গ্রামের মতো মুগ ডাল আছে। ডালটা ভাজতে আমার 3-4 মিনিট সময় লাগবে। ডালটা আমার ভাজা হয়েছে, ডালগুলো আমি একটা গামলায় নামিয়ে দিচ্ছি। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। এতে আমি দেব জল। এক লিটারের চেয়ে একটু বেশি জল দেব। জলটা যখন গরম হবে তখন আমি ডালটা এর মধ্যে ছেড়ে দেব। ডালটা আমি 2 বার করে ধুয়ে নেব। দেখুন, আমি ডালটা ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা এতে ছেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হয় ততক্ষণ ঢাকাই থাকবে। ঢাকাটা আমি খুলে দেখে নিচ্ছি আমার ডালটা সিদ্ধ হলো কি না। ডালটা সিদ্ধ হয়েছে, এইবার আমি ডালটা একটু কাটা দেব। ডালটা একবারে মসুর ডালের মতো করব না, একটু দানা থাকবে তাতে টেস্ট হবে বেশি। এতে আমি কুমড়োগুলো ছেড়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 2-3 মিনিট হয়েছে, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখে নেব কুমড়োগুলো সিদ্ধ হলো কি না। দেখুন, কুমড়ো সিদ্ধ হয়েছে। এতে আমি সামান্য হলুদ দেব। দেখতেই পাচ্ছেন ডালটা আমার ফুটছে। এইবার আমি ডালটা নাবিয়ে দেব। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, এইবার আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা নাড়াচাড়া দিয়ে কড়াইটা চতুর্দিকে আমি তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি। সোমবার দিলে ডালটা খুব টেস্টি হবে, খুব স্বাদ হবে। এইবার দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা, দেবো আমি 2টো তেজপাতা, দেবো আমি 7টি জিরে। এইবার আমি ডালটা ছেড়ে দেব। এই ডালটায় আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন আপনারা চিনি নাও দিতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগছে ডালটা, আশা করি খেতেও টেস্টি হবে। রান্নাটা করে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
ডালটা 2 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেব। দু মিনিট হয়েছে, আমি ডালটা এবার নামিয়ে দেবো।